হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি বলেছিলাম WBP, যেটা তোমাদের ওয়্যারলেস অপারেটর, ওটা তোমাদের ক্লাস স্টার্ট করিয়ে দিব 1 নভেম্বর 2021, মানে তোমাদের কাল থেকে স্টার্ট করানোর কথা ছিল। তো কালকে একটু ওয়েট করছিলাম, কারণ তোমরা আজকে যেটা তোমাদের গ্রুপে আমি একটা ফটো পাঠালাম, তোমাদের অনেকগুলো বুকস আছে যেগুলো তোমাদের এক্সাম থেকে রিলেটেড কিনতে হতো, তো সেই বইগুলো তোমাদেরকে তো কিনতে হবে না, আমি সব বই তোমাদেরকে PDFগুলো প্রোভাইড করব। তো দেখো গ্রুপে তোমাদেরকে 3-4টে আমি PDF প্রোভাইডও করে দিয়েছি, ইলেকট্রিসিটি, তারপরে সাউন্ড, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট যেগুলো আছে, এগুলো সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আর যদি তোমরা এখন পর্যন্ত গ্রুপ ডাউনলোড মানে গ্রুপে জয়েন হওনি, তো জয়েন করার জন্য জাস্ট কী করবা, আমি এক নিজের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, ফোন করলে তোমাদের অটোমেটিক নাম্বার ব্লক হয়ে যায়, কারণ কি হচ্ছে আননোন নাম্বার গুলো ব্লক লিস্টে ফেলা থাকে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার 9609714558। এই নাম্বারে তোমরা জাস্ট WO লিখে আমাকে মেসেজ করে দাও, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। তো এবার হচ্ছে তোমাদের কোশ্চেনটা, স্যার ওয়্যারলেস অপারেটারে আমরা প্রিপারেশন তো করছি, কিন্তু আমরা জানি না কেমন টাইপের প্রশ্ন আসবে। তো প্রশ্ন তোমাদের কেমন করে আসবে আমি বলেছিলাম, ওয়্যারলেস সুপারভাইজার যে এক্সাম হচ্ছে ওটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে যেমন করে থাকছে, কিন্তু অমনি একদম সেম টু সেম তোমরা বলতে পারো সিলেবাসটা একই কাছাকাছি। সিলেবাস একই কেন বলছি, কারণ কি হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজারও যা সিলেবাস ছিল, ওয়্যারলেস অপারেটারও সেম টু সেম তাই সিলেবাস, কিন্তু পার্থক্য হচ্ছে তোমাদের এখানে জিকেটা বেশি আছে, আর ওয়্যারলেস সুপারভাইজারের ম্যাথটা ছিল যেটা গ্র্যাজুয়েশন লেভেলের। তো তার জন্য তোমরা গ্র্যাজুয়েশন লেভেল ম্যাথ, গ্র্যাজুয়েশন লেভেলের ফিজিক্স তোমাদেরকে পড়তে হবে না, জাস্ট 12th লেভেলের যদি ম্যাথস ফিজিক্সগুলো পারো তাহলে ওগুলো পড়লেই তোমাদের যথেষ্ট। তো যেটা আজকে তোমাদের টপিকটা করাচ্ছি, আজকে এখানে দেখতেই পাচ্ছো টপিকটা হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি, যেহেতু এটাই সবচেয়ে ইজি টপিক বলা যায় তোমাদের ফিজিক্সে। তো এই টপিকটা তোমাদেরকে আগে কমপ্লিট করে দিচ্ছি, তারপর আস্তে আস্তে ওয়েভস, তারপরে মেকানিক্স, তারপরে সিম্পল হারমোনিক মোশন, সব কিছু তোমাদেরকে এক এক করে টপিকগুলো কমপ্লিট করাবো, আর সে তোমাদের সিস্টেম্যাটিক অর্ডারে চলবে। যেমন কি হচ্ছে এটা টপিকটা করালাম, টপিকের দাঁড়ক একটু তোমাদেরকে দেখিয়ে দিই, একদম নিচে নিয়ে যাই। তো দেখো এখানে কি হচ্ছে, তোমার পুরো টপিক কমপ্লিট হয়ে গেলো, টপিক কমপ্লিট করার পর এখানে লাস্টে তোমাদের কি দিয়ে আছে, ওয়েস্ট বেঙ্গলের যত প্রিভিয়াস তোমাদের এই ইলেকট্রিসিটির উপর যে কোশ্চেনসগুলো আজ পর্যন্ত জিজ্ঞেস করেছে সেগুলো তোমাদেরকে এখানে কোশ্চেনস আনসারও নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটার জন্য আলাদাভাবে তোমাদেরকে মকসেট যে মারতে হবে এমন করে কিছু না, এই এক্সাম এই টপিক রিলেটেডই যত তোমাদের প্রশ্ন আছে এগুলো সব তোমাদেরকে লাস্টের দিকে দেওয়া আছে। আর এই যে PDFটা তোমরা পেয়ে যাবে গ্রুপে, তো গ্রুপে এখন তো আমি প্রোভাইড করছি না, আগে ক্লাসটা করে নাও, তারপরে তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেবো। আর যেটা আমি বলেছিলাম তোমাদেরকে যে কোর্স ফিটা আমি রাখবো এখন না, এই সপ্তাহটা সব জন্য ফ্রি থাকবে, কোর্স ফিটা তোমাদের 300 থাকবে ফুল কোর্সের, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড স্টার্ট করে ইলেকট্রিসিটি। তো যেগুলো একদম বেসিক বেসিক না, ওগুলো জাস্ট পড়ো থরলি একদম ফুল। কি করে সব স্টুডেন্টরা, একটা জিনিস ভুল করে আমি দেখেছি নিজের প্রিপারেশন টাইমে, সব স্টুডেন্টরা কি করতো, যে ডেফিনেশন হচ্ছে এবার কারেন্ট এর ডেফিনেশনটা একদম ওটা নিয়ে পুরো একদম কাছাকাছি 2-3 ঘন্টা সময় নষ্ট করে দেবে, কিংবা কারেন্ট কেমন করে ফ্লো করলো, কি হলো না হলো, এগুলো নিয়ে সময় নষ্ট করবে, এগুলো নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই। কনসেপ্ট তোমরা ক্লিয়ার যদি করতে চাও তাহলে IAS এর প্রিপারেশন করো, এখানে কনসেপচুয়াল কোশ্চেন কখনো থাকবে না। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন থাকবে কি, ইলেকট্রিসিটি নিয়ে যদি প্রশ্ন থাকে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, এমন করে প্রশ্ন থাকবে। আর IAS এ তোমাদেরকে একটু কনসেপচুয়াল প্রশ্ন থাকে, তাই তোমরা কিসের প্রিপারেশন করছো ওটা আগে দেখো নিজেকে, ঠিক আছে? তোমরা ওয়্যারলেস অপারেটর প্রিপারেশন করছো, এখানে তোমাদেরকে বেসিক বেসিক কোশ্চেন গুলো তোমাদের থাকবে, তো ওই বেসিক আইডিয়াস গুলো ক্লিয়ার করো প্রথমে, তারপরে তোমরা হ্যাঁ একটু হাই লেভেলের প্রিপারেশন নিজের করতেই পারো। তো হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট মানে ফ্লো অফ চার্জ, বাস এটুকু পড়ো, তার বা মানে কি হচ্ছে না হচ্ছে আর কিছু পড়ার দরকার নাই, বুঝতে পারলা? এমন করে তোমাদেরকে জাস্ট মানে একটু জাস্ট আইডিয়া রেখে দিতে হবে, তারপরে তার মতন কোশ্চেন্স গুলো মানে ওই টপিক রিলেটেড কোশ্চেন্স কোথা থেকে কেমন করে আসতে পারে, ওই MCQs গুলো তোমাদেরকে বেশিরভাগ ফলো করতে হবে, বেশিরভাগ তোমাদেরকে MCQ গুলো পড়তে হবে। কারণ কি হচ্ছে ফিজিক্সে যেটা তোমাদের জেনারেল ফিজিক্স বলেছে, আলাদাভাবে ফিজিক্স পুরো ফুল গ্র্যাজুয়েশন লেভেলের ফিজিক্স কিংবা 12th লেভেলের ফিজিক্স পড়তে হবে এমন করে কিছু বলেনি, তোমাদেরকে জেনারেল ফিজিক্স মানে ক্লাস 10, 11, 12 এই যে বেসিক গুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এটা ফিজিক্স তোমাদের কাছাকাছি 20 মার্কসের ফিজিক্স আছে, তারপরে যেটা তোমাদের জিকে, জিকেতে কি বেসিক্যালি তোমাদের ফুল ফোকাস করা আছে কিসে, কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ লিখেছে ওটা হচ্ছে তোমাদের 40 মার্কস, আর বাদ বাকি তোমাদের তো রিজনিং আছেই, তারপরে ম্যাথ তো আছেই। তো এটা কি হচ্ছে তোমাদের এই 40 মার্কসেও ফিজিক্স নর্মালি থাকবে, আর আলাদাভাবে ফিজিক্স যেটা আছে জেনারেল ফিজিক্স আছে, জেনারেল ফিজিক্স মানে বুঝিলাও নর্মালি যেটা আমরা জেনারেল লাইফে এই যে ফিজিক্সটা ইউজ হয়, ফর এক্সাম্পল বলবে গ্র্যাভিটেশন ল কটা আছে, কিংবা তোমাদের বলবে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, আমাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা থাকবে, ঠিক আছে?
তো এটা হচ্ছে তোমাদের একদম কেমন করে প্রিপারেশন করবা, প্রিপারেশন স্ট্র্যাটেজি উপরেও তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো। তো যেহেতু 5 মিনিট হয়ে গেছে, এমনি নর্মালি এগুলো ক্লাস, তো তোমরা ক্লাসগুলো একটু লেন্দি হবেই, আর যেগুলো প্রিপারেশন স্ট্র্যাটেজি কিংবা মক সেট ওক সেট যাই কিছু আছে ওগুলো তোমাদের শর্ট শর্ট ভিডিওতে আমি প্রোভাইড করে দেবো 10-15 মিনিটের, কিন্তু এগুলো তোমাদের কাছাকাছি আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও হবে যেগুলো ক্লাসগুলো, ঠিক আছে? যেহেতু এটা ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 2টা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম কি 50 মক সেট প্রোভাইড করেছিলাম, ওটা ফিজিক্স থেকে অমন টাইপের প্রশ্ন তোমাদের থাকবে, তো ওটা জাস্ট দিয়েছিলাম ফার্স্ট একটা আইডিয়া রেখে লাও সবার কাছে কি কেমন টাইপের তোমাদের এক্সামস গুলো হবে, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, এটা মানে ফ্লো অফ চার্জ মানে ইলেকট্রিক কারেন্ট হয়। তো একটা তোমাদের ইলেকট্রিক কারেন্ট বোঝার আগে অ্যাটম বুঝতে হবে কি জিনিস। অ্যাটম কেন বুঝতে হবে তোমরা বলবে, স্যার অ্যাটম তো আমাদের কেমিস্ট্রিতে আছে, কিন্তু কেমিস্ট্রি তো আমাদের টপিকে নাই, সিলেবাসে নাই, বাট তোমাদেরকে অ্যাটমটা বুঝতে হবে, কারণ অ্যাটমটা তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স সব জায়গায় আছে। তো এবার দেখো অ্যাটমটা কি দিয়ে মিলে তৈরি এটা তোমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অ্যাটমটা যেটা হচ্ছে, এখানে ডায়াগ্রামটা বানানোই আছে, তো অ্যাটমের ভিতরে তোমাদেরকে কি থাকে, ইলেকট্রন থাকে, তারপরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে? পি আর এন কে প্লাস করে কেন লিখলাম, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ আর অরেঞ্জ রঙ দেখতে পাচ্ছ না, সবুজ গুলো কি হচ্ছে তোমাদের নিউট্রন হচ্ছে, আর অরেঞ্জ গুলো যেটা হচ্ছে পজিটিভ চার্জ যেগুলোকে বলা হয় সেটা হচ্ছে প্রোটন, আর যেটা নেগেটিভ চার্জ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের অ্যাটম, অ্যাটমের ভিতরে কি কি আছে তোমাদের ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, কোনটার কি চার্জ তোমাদের বলে দিলাম। এবার দেখো ইলেকট্রনের আবিষ্কার কে করেছিল, সেটা হচ্ছে জে জে থমসন, প্রোটনের আবিষ্কার ইস্টার্ন রাদারফোর্ড, আর নিউট্রনের আবিষ্কার জেমস চ্যাডউইক। এগুলো তো তোমরা জাস্ট পড়তেও পারবা নর্মালি, কিন্তু মুখস্থ থাকে না, কারণ কি হচ্ছে প্রশ্ন যদি জিজ্ঞেস করলে তোমাদের প্রোটনের আবিষ্কার কে করেছিল, এবার অপশনে তোমাদের এই তিনটাও থাকবে আর একটা তোমাদের গোল্ডস্টিনার কিংবা এমন কোনো অপশন থাকবে, দিয়ে এগুলোতে তোমাদের কনফিউশন চলে আসে। এই কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য কি বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এবার দেখো কেমন করে মুখস্থ রাখবে, এগুলো হচ্ছে সিলি ট্রিক্স যেগুলোকে বলা হয়। তো এটা হচ্ছে রাহুল, রাহুল তো জানো, রাহুল গান্ধী যেটা হচ্ছে, রাহুল জয়েন্স কংগ্রেস, ঠিক আছে? রাহুল জয়েন্স কংগ্রেস উইথ আ পেন, পেনের সাহায্যে সে একটা মানে নিজের পার্টি কংগ্রেসকে জয়েন করলো। তো আর দিয়ে তোমাদের পি আসছে, পি মানে কি হচ্ছে রাদারফোর্ড, পি মানে প্রোটন, ঠিক আছে? প্রোটন কে আবিষ্কার করেছিল, রাদারফোর্ড, দেখো প্রোটন রাদারফোর্ড হয়ে গেল। তারপরে ই মানে কি হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন কে করেছে জেমস চ্যাডউইক করেছে, জে জে থমসন, সরি জে 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 থমসন, জে মানে হচ্ছে জে জে থমসন ইলেকট্রন। আর নিউট্রন কে আবিষ্কার করেছে, নিউট্রন হচ্ছে জেমস চ্যাডউইক, তো চ্যাডউইক যেটা হচ্ছে তোমাদের সি, এন দিয়ে কি হয়েছে সি, তাহলে এটা কি হচ্ছে তোমাদের শর্ট ফর্ম শর্ট ট্রিক্স যেটা বলতে পারো, তো কি হচ্ছে আর জে সি মানে রাহুল জয়েন্স কংগ্রেস উইথ আ পেন, পি ই এন, ঠিক আছে? এটা তোমাদের মুখস্থ থাকবে। তো এমন করে তোমরা যদি মুখস্থ করে রাখো না, তাহলে অনেক ইজি হয়ে যায়, কখনো তোমরা ভুলবে না। তো এই প্রবলেমস গুলো তোমাদের শর্ট আউট করে দেবো, কোথায় কোথায় প্রবলেমস আসে তোমাদের আর কোনগুলো তোমাদের প্রবলেমস গুলো কেমন করে ঠিক করতে হবে। তো এবার হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলকে কি বলি আমরা, পোজাইট্রন বলি, আর প্রোটনের অ্যান্টি পার্টিকেলকে অ্যান্টি প্রোটন বলি। অ্যান্টি নিউট্রন কিছু হয় না, কারণ কি হচ্ছে নিউট্রনে কোনো চার্জই থাকে না, তাহলে এটার কোনো অ্যান্টি পার্টিকেল হয় না। তোমাদের এখান থেকে প্রশ্ন কি থাকে, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল কি কি বলি, পোজাইট্রন বলি, বাস এতটুকুই তোমাদের থাকে, তাছাড়া আর কিছু থাকে না। তারপর হচ্ছে কিসের ভিতরে কি চার্জ আছে আর কার কত মাস, এগুলো তোমাদের প্রশ্ন যদি জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু এগুলো কখনো জিজ্ঞেস করেনি, আমি দেখতেও পাইনি। তো নর্মালি তোমরা এটা চার্জগুলো যদি পড়তে চাও তো পড়লেও, কারণ কি হচ্ছে ইলেকট্রনে নেগেটিভ চার্জ থাকে, প্রোটনে পজিটিভ চার্জ থাকে, আর ইলেকট্রন কত চার্জ থাকে, যত প্রোটনে থাকছে ততই তোমাদের ইলেকট্রনে থাকছে, ইলেকট্রনে কত 1.6, দাঁড়া একটু সলভ করে দিই, 1.6 × 10⁻¹⁹, এটা কি হচ্ছে সি, সি মানে কি হচ্ছে তোমাদের কুলম, কুলম মানে চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে চার্জের একক কুলম। এবার নেক্সট হচ্ছে ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কোন দিকে ফ্লো হয়, দেখো এই ডায়াগ্রামে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, ডায়াগ্রামসগুলো তোমাদের দিয়েছি কারণ তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, যদি ভিজুয়ালাইজই না করতে পারো তাহলে তোমরা তো বুঝতে পারবে না কেমন করে হচ্ছে, ডেফিনেশন পড়লে কখনো মুখস্থ থাকে না, ভিজুয়ালাইজ করো সব জিনিসগুলোকে। তো এবার কি হচ্ছে তোমাদের একটা ব্যাটারি আছে, ব্যাটারিতে তোমাদের যেদিকে মুখটা একটু উঁচু থাকে সেটাকে আমরা পজিটিভ চার্জ বলি, পজিটিভ দিক বলি, আর যেটা তোমাদের নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে নিচু দিকে একদম প্লেন সাইডটা। এবার পজিটিভ থেকে নেগেটিভ তোমাদের ফ্লো করে, এটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, তোমরা নর্মালি সবাই জানো কি হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ ফ্লো করে, কিন্তু ইলেকট্রন কি হচ্ছে ইলেকট্রন অপোজিট ফ্লো করে, ইলেকট্রন কি কারেন্টের ডাইরেকশন অপোজিট ফ্লো করে, যদি তোমাদের কারেন্ট এদিকে ফ্লো করছে তাহলে ইলেকট্রন এদিকে ফ্লো করবে, ঠিক আছে? মানে বিপরীত দিকে ফ্লো করবে। তো এটাই হচ্ছে কি অনুকূল প্রতিকূল, জানো তো, যেমন তোমাদেরকে কালকে করিয়েছিলাম
কি তোমাদেরকে না, আর যারা নর্মালি অফলাইন ব্যাচেস আছে তাদেরকে করেছিলাম অনুকূল প্রতিকূল। তো এটাই কি হচ্ছে, তোমাদের যদি ডাইরেকশন অফ কারেন্ট বলে তো পজিটিভ থেকে নেগেটিভ ফলো করে, কিন্তু ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইলেকট্রন বলে তাহলে নেগেটিভ থেকে তোমাদের পজিটিভ ফ্লো করে, মানে উল্টো ফলো করে, জাস্ট এটুকু তোমরা জেনে রাখো, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, ইলেকট্রিক চার্জ নেক্সট আছে। ইলেকট্রিক চার্জ জাস্ট একটা প্রপার্টি, এটাকে কি বলি আমরা, কুলম বলি, ঠিক আছে। চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, কিউ মানে হচ্ছে চার্জ, আর এটার একক কি হচ্ছে তোমাদের, কুলম হচ্ছে। জাস্ট একটুকু পড়ে রাখো, আর কিছু পড়তে হবে না, সব বাদ বাকি যা আছে তোমাদের অত ইউজলেস, একদম কিছু দরকারই নাই। তো চার্জের তোমাদের একক হচ্ছে কি, কুলম। চার্জের একটা ফর্মুলা হয় ইলেকট্রিক চার্জের, কি হচ্ছে, কিউ ইজকালস টু আইটি, কিউ ইজকালস টু আইটি কোয়াইট, ঠিক আছে। তো কিউ হচ্ছে চার্জ, আই মানে হচ্ছে কারেন্ট, টি হচ্ছে তোমাদের টাইম, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, চার্জকে আমরা কি বলছি, কুলম বলছি, এটা হচ্ছে তার একক। আর চার্জ নর্মালি এক ইউনিট চার্জ মানে কত হচ্ছে তোমাদের, 6×10^18 ইলেকট্রনস, এটা হচ্ছে তোমাদের চার্জের, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক তোমাদের ডিফারেন্স মানে কি হচ্ছে, মানে তোমাদের যে কারেন্ট হয়, কারেন্টের নিজস্ব একটা ক্ষমতা হয়, তাই না। পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল মানে ক্ষমতা, ঠিক আছে। তো ইলেকট্রিসিটির নিজস্ব যেটা একটা ক্ষমতা হয় সেটাকে আমরা কি বলি, ভোল্ট বলি, বাস এটুকু। আর কোনো জিনিস তোমাদেরকে পড়তে হবে না, ইলেকট্রিক পোটেনশিয়াল এদিক থেকে এদিকে নিয়ে আসছি, এক পয়েন্ট থেকে আলাদা পয়েন্ট নিয়ে আসছি, এগুলো কিছু পড়তে হবে না, ওগুলো তোমাদের ইউজলেস। তো পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা কি বলি নর্মাল ভাষায়, ভোল্ট বলি। আর ভোল্টের কি হয় তোমাদের, ভি ইজকালস টু ডাব্লিউ বাই কিউ হয়। ভোল্টেজ মানে কি হচ্ছে তোমাদের, ওয়ার্ক ডান বাই চার্জ হয়। তো এখান থেকে কেমন করে কোশ্চেন থাকে, এখান থেকে তোমাদের বেসিক্যালি একদম সিম্পল কোশ্চেন থাকবে কি, ডাব্লিউ মানে কি হচ্ছে ওয়ার্ক ডান, আর কিউ মানে হচ্ছে চার্জ। তাহলে ভোল্টেজ তোমাদেরকে যদি বের করতে বলে, ওয়ার্ক ডানের মান দিয়ে দিলো, চার্জের মান দিয়ে দিলো, তাহলে ভোল্টেজ বের করো। তোমরা নিচে দেখতে পাবো কেমন টাইপের প্রশ্ন থাকে, প্রশ্ন এখান থেকে থাকে না, প্রশ্ন কোথায় থেকে থাকে ওখান থেকে তোমাদেরকে ভালো করে বোঝাতে থাকবো। তো এখানে কি হচ্ছে, এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালের একক কি হচ্ছে তোমাদের, ভোল্ট হচ্ছে, ঠিক আছে। ই কারেক্ট আনসার তোমাদের এখানে ভোল্ট হবে। দেন নেক্সট হচ্ছে একটা সার্কিট, এই সার্কিট এবার দেখো, এখান থেকে তোমাদের লজিক্যাল প্রশ্ন স্টার্ট হবে, এখান থেকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো একটা সার্কিট আমি তোমাদেরকে এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, একটা সার্কিট কেমন করে হয়, তোমাদেরকে একটা ব্যাটারি দেওয়া আছে এখানে। ব্যাটারি আর সেলের পার্থক্য কি হচ্ছে, সেল মানে জাস্ট একটা, ঠিক আছে, সেল মানে জাস্ট একটা তোমাদের সেল, আর ব্যাটারি মানে কম্বিনেশন অফ সেল, মানে অনেকগুলো, 2 থেকে 3টা তোমাদের যদি সেল একসঙ্গে কম্বাইন করে দেওয়া হলো তাহলে ওটাকে আমরা কি বলি, ব্যাটারি বলি, ঠিক আছে। এবার দেখো এখানে যে বড় সাইডটা হচ্ছে না, এটা তোমাদের পজিটিভ চার্জ হয়, আর যেটা ছোট সাইডটা সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা সবাই জানো। এবার দেখো এখানে হচ্ছেটা কি, তোমাদের একটা সার্কিটে নর্মালি আমাদের সোর্স থাকে, তারপরে যেটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, প্রতিটা জিনিসে, প্রতিটা অবজেক্টের নিজস্ব একটা রেজিস্টার হয়, মানে রোধ করার ক্ষমতা থাকে। ফর এক্সাম্পল বাল্ব, কিংবা তুমি একটা তার বলে লাও, কিংবা তুমি প্রিন্টার বলে লাও, কিংবা ল্যাপটপ বলে লাও, যে কোনো জিনিস নিজস্ব একটা রোধ করার ক্ষমতা থাকে। আমাদের বডি, আমাদের বডিরও একটা রোধ করার ক্ষমতা আছে, 1000 ওয়াট আমরা রোধ করতে পারি। তো এগুলো কি হচ্ছে, নিজস্ব একটা তোমাদের যেটা হচ্ছে রোধ করার ক্ষমতা, ওটাকে আমরা রেজিস্টার বলি। তো ওটা তোমাদেরকে আস্তে করে বোঝাবো। তো যেটা হচ্ছে এই ডায়াগ্রামটা দেখো ফার্স্ট, ভালো করে দেখো, কারণ এখান থেকেই প্রশ্ন থাকে। ডায়াগ্রামে কি বলছে, এই ডায়াগ্রাম দেখাতে পারে, এই যে আমাদের এখানে একটা এ বলে কানেক্টেড আছে, তারপরে এখানে তোমাদের রেজিস্টার হলো, তারপরে তোমাদের আগেন ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেলো, এটা আমি প্রথমে দেখলাম না, ঠিক আছে। তো এখানে প্রশ্ন আসছে একটা অ্যামিটার, অ্যামিটার মানে কি হচ্ছে, একটা যন্ত্র, মানে যেটা একটা তোমাদের মেজার ইনস্ট্রুমেন্ট, যেটা তোমাদের কারেন্ট মাপ করে, ঠিক আছে। কারেন্ট মাপ করার জন্য যে যন্ত্র ইউজ করি সেটাকে আমরা কি বলি, অ্যামিটার বলি, ঠিক আছে। অ্যামিটার হচ্ছে যেটা আমাদের কারেন্ট মাপ করে। আর নেক্সট হচ্ছে ভি, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ভি মানে কি হচ্ছে, ভি মানে হচ্ছে ভোল্ট মিটার, ঠিক আছে, ভি মানে হচ্ছে তোমাদের ভোল্ট মিটার। আর একটা যন্ত্র, একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমাদেরকে ভোল্টেজ মেজার করে, ওই সার্কিটের ভিতরে কত ভোল্ট ফ্লো হচ্ছে এই ভোল্টেজটা মেজার করে, এটা কি মেজার করে, ভোল্ট মিটার মেজার করে, ঠিক আছে। কারেন্ট মেজার করে তোমাদের কি হচ্ছে, অ্যামিটার, কারণ কারেন্টের একক কি হচ্ছে তোমাদের, অ্যাম্পিয়ার হচ্ছে, ঠিক আছে। তারপরে ভোল্টেজ মেজার করে কিসে, ভোল্ট মিটার, কারণ ভোল্টেজের একক কি হচ্ছে, ভোল্ট হচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই যে অ্যামিটার আছে এটা সার্কিটে কেমন টাইপে তোমাদের কারেন্টে কানেক্টেড থাকবে। তো সার্কিটে অ্যামিটার সবসময় কিসে কানেক্টেড থাকে, সিরিজে কানেক্টেড থাকে। আর ভোল্ট মিটার কেমন করে কানেক্টেড থাকবে, ভোল্ট মিটার সার্কিটে সবসময় প্যারালালে কানেক্টেড থাকবে। এই দুটো জিনিস একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন থাকবে। অ্যামিটার কেমন করে তোমাদের কানেক্টেড থাকে, সিরিজ না প্যারালাল না, দুটোতে যে কোনো এই
ইচ্ছা মতন থাকতে পারে কিংবা কানেক্টেডই থাকে না, তোমরা পরে কানেক্ট করতে পারো। তো এমন করে প্রশ্ন থাকে, লজিক্যাল প্রশ্ন। তো কি হচ্ছে, অ্যামিটার তোমাদের সিরিজে কারেন্ট কানেক্টেড থাকে আর ভোল্টেজ তোমাদের প্যারালাল কানেক্টেড থাকে। অ্যামিটার কি করে, কারেন্ট মাপ করে আর ভোল্টেজ তোমাদের ভোল্ট মিটার তোমাদের ভোল্ট মাপ করে, ঠিক আছে। এই দুটো হয়েছে তোমাদের নর্মাল বেসিক ফর্মুলাস। এবার নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে কি হয়। ফর এক্সাম্পল মেনে নাও, এটা আমি জাস্ট একটা কারেন্ট তার ধরছি, ঠিক আছে। এই তার থেকে তোমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। এবার দেখো, তারের সামনে যদি তুমি এখানে হাত নিয়ে আসো, তাহলে কি হচ্ছে, তোমার হাতে কোনো শর্ট লাগবে না। একদম কাছে নিয়ে আসো তাও শর্ট লাগবে না, কিন্তু জাস্ট একটু টাচ করার আগেও যদি তুমি টাচ করে নাও, না মেনে নাও, তুমি টাচ করে দিচ্ছ, তাহলে কি হচ্ছে, তোমাদের শর্ট লাগছে। তো শর্ট লাগলে কি হয়, তোমাকে টেনে নেয় না, ঝটকা দিয়ে ফেলে দেয়, ঝটকা দিয়ে ফেলে দিচ্ছে। তো তো এটা কি হচ্ছে, এই কারেন্টের তোমাদের ফিল্ডটা হচ্ছে কত দূর পর্যন্ত ফিল্ডটা আছে। ফর এক্সাম্পল একটা ম্যাগনেট দেখো না, চুম্বক দেখো, চুম্বকে কি হচ্ছে, এটা মেনে নাও তোমাদের একটা চুম্বক। তো চুম্বকে কি হচ্ছে, এখানে লোহা নিয়ে আসো তো চিপকাছে না, কিন্তু এত কাছে যদি নিয়ে আসো লোহাকে, তাহলে কি হচ্ছে, লোহাকে টানছে। তো এটা কি হচ্ছে, ম্যাগনেট কি করছে, ওটাকে টানছে, এটা হচ্ছে তোমাদের ফোর্স। তো এই জায়গাটা, এই কত জায়গা পর্যন্ত তোমাদের যে ফোর্স কিংবা ফিল্ড আছে, সেটাকে আমরা কি বলি, ইলেকট্রিক ফিল্ড। কারেন্টের কি বলি, ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটের কি বলি, ম্যাগনেটিক ফিল্ড। বাস এটুকু, আর কিছু তোমাদেরকে পড়তে হবে না। আর যদি আমরা দূরে যাই, তাহলে কি হবে, মানে মেলা, এটা আমি বলছি একটা ম্যাগনেট, ম্যাগনেট থেকে দূরে যদি আমাদের লোহাকে নিয়ে যায়, তাহলে কি হবে, এখানে ম্যাগনেটের ফোর্সটা তোমাদের কমবে না বাড়বে? ডেফিনেটলি কমবে, কারণ ওটা আর টানতে পারছে না। তো এটা কি হচ্ছে, ডিস্টেন্স যদি বাড়ানো হয়, তাহলে ফোর্সটা কারেন্টের ইলেকট্রিসিটি বলো না ম্যাগনেটের বলো, দুটো একই হয়, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড কি ডিস্টেন্সের সঙ্গে বাড়ে না কমে? তো ডিস্টেন্স যদি বাড়ায়, তো আমাদের ম্যাগনেটিক ফিল্ডও কমে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের, ডিস্টেন্স যদি বাড়ানো হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমে যায়, এটা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে, এখানে দেখো লেখাও আছে ভালো করে, সারাউন্ডেড এ চার্জ অবজেক্ট ইট স্প্রেডস আউট উইকেন্স দ্য উইথ ডিস্টেন্স, মানে যদি ডিস্টেন্স আমাদের বাড়ানো হয়, তাহলে ওটার যে ক্ষমতা, সেটা মানে টেনে নেওয়ার ক্ষমতা, সেটা তোমাদের কমে যায়, উইক হয়ে যায়। তো এখানে যেটা তোমরা এবার বলবো, স্যার এগুলো তো ইংলিশে আছে, প্লিজ আমাদেরকে বাংলাতে দেন। তো বাংলাতে তোমাদেরকে একটা পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছিলাম, অটো দুটুকুই পড়ো, বেশি তোমাদেরকে পড়তে হবে না। এই যে আমি ইংলিশে বানাচ্ছি না, কেন বানাচ্ছি, কারণ তোমাদের মেইনস ফোকাস করে বানাচ্ছি, কারণ এখন আবার বানাবো, তারপরে আবার তোমাদের জন্য মেইনসে বানাবো, কারণ প্রিলিমসে যে এক্সামটা হবে না, প্রিলিমসে তোমাদের বাংলা আর নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে। আলাদাভাবে ইংলিশে কোনো জায়গা লেখা থাকবে না। যেমন তোমাদের কনস্টেবল এক্সাম হলো না এখন, তো কনস্টেবল এক্সাম কি হচ্ছে, বাংলা আর নেপালিতে হলো, সেম টু সেম তোমাদের এখানে প্রিলিমসে বাংলা আর নেপালিতে হবে, কিন্তু মেইনসে গিয়ে তোমাদের বস ইংলিশে তোমাদেরকে দেওয়া থাকবে। ইংলিশে 70 মার্কসে তোমাদের ম্যাথ অ্যান্ড ফিজিক্স থাকবে, আর তোমাদের 15 মার্কসের কি থাকবে, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকবে। তো এটার জন্যই বলছি, তোমরা আগে থেকে মেন্স বাংলা তো তোমরা নর্মালি সবাই পারবে, তো আগে থেকে তোমরা একটু ইংলিশে তোমরা এই জিনিসগুলো পড়তে থাকো। আর এমন না কি বাংলাতে একদম এমন এমন প্রশ্ন দেওয়া থাকবে যে আমরা বুঝতেই পারবো না, ট্রান্সলেশনটা বুঝতেই পারবো না। এবার তোমাদের যেটা হলো কনস্টেবল এক্সাম দিয়ে দেখলা, তো ওখানে কি হচ্ছে, তোমাদের পাশে ব্র্যাকেটে করে ইংলিশে লিখে দেওয়া থাকছে সবকিছু, তো তোমাদের কনফিউশন থাকবে না। বাংলা আর ইংলিশ তোমাদের একদম কাছাকাছি একই তোমাদের লাগবে, তো এটা নিয়ে কনফিউশন খেও না, ইংলিশে তোমরা ভালো করে এখন থেকে প্রিপারেশন করতে লাগো। এবার নেক্সট হচ্ছে তোমার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি করছে, অ্যামিটার কি করে, কারেন্ট মাপ করে, ভোল্ট মিটার কি করে, ভোল্টেজ মাপ করে। তো গ্যালভানোমিটার কি মাপ করে, এ মাপ করে কারেন্ট, কিন্তু অনেক হালকা কারেন্ট মাপ করে। ফর এক্সাম্পল আমি যদি একটা মেনে নাও, উপরে হাই টেনশন ভোল্ট যায় না, ওইসব ভোল্ট গুলোকে মাপ করার জন্য আমরা কি অ্যামিটার, কারেন্ট যদি মাপ করতে চাই তাহলে অ্যামিটার মাপ করবো। কিন্তু মেলা একটা ছোট্ট করে, আমরা ছোট বাচ্চাতে যখন কি করতাম, একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি, ব্যাটারি দিয়ে তোমাদের একটা বাল্ব জ্বালাচ্ছি, তো আমাদেরকে ভালো লাগতো। তো ওখানে কি হচ্ছে, হালকা অনেক কম রেজিস্ট্যান্স ফ্লো করছে, কম অনেক কম কারেন্ট ফ্লো করছে। তো হালকা কারেন্টগুলোকে যেগুলো ফ্লো হচ্ছে, যেমন কি হচ্ছে, ইলেকট্রিক সার্কিট, সার্কিট বোর্ড যেগুলো হয় ইউজ হয়, কিংবা তোমাদের মোবাইলের ভিতরে যে সার্কিট ইউজ হচ্ছে, তো এগুলো কি হচ্ছে, এগুলোতে হালকা কারেন্ট ফ্লো হয়, এগুলোতে বেশি কারেন্ট ফ্লো হয় না, তোমাদের শর্টও লাগে না ওগুলো, তুমি যদি টাচ করে নাও, তাহলে কি হচ্ছে, ওই সব জায়গাকে যে ইলেকট্রিসিটি মানে ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ওই কারেন্ট গুলোকে মাপ করার জন্য আমরা অ্যামিটার ইউজ করি না, ওখানে ভোল্ট মিটার ইউজ করি, ঠিক আছে। তো ভোল্ট মিটার আমাদের কি করে, ভোল্ট মিটার ডিভাইস ইউজ টু ডিটেক্ট অ্যান্ড মেজার স্মল ইলেকট্রিক কারেন্ট ইন দ্য সার্কিট, ঠিক আছে, বুঝতে পারলা। কত মাপের তারা মাপ করতে পারে, তো এটা তোমাদের জিজ্ঞেস করবে না কখনো, তাও আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি 10 কে পাওয়ার -6 অ্যাম্পিয়ার। এত -6 মানে কি হয়, মাইক্রো বলে, -6 কে মাইক্রো বলে আর -9 কে ন্যানো বলে, ঠিক আছে। এগুলো তোমরা জেনে রাখবা, পিকো, ন্যানো, মাইক্রো, এগুলো তোমাদেরকে পড়ানো হবে আলাদাভাবে। তোমাদেরকে আমি কম্পিউটারে কি কনভার্জেন্সগুলো করাবো, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, তারপরে
মাইক্রো থেকে তোমাদের এগুলো, তারপরে তোমাদের হচ্ছে বাইনারি, এগুলো তোমাদের কম্পিউটার করানো হবে, তারপর জিবি থেকে তোমাদের এমবি, এসব যত কিছু আছে কম্পিউটার আলাদাভাবে তোমাদেরকে ক্লাস করিয়ে দিব, ঠিক আছে? তো এবার নেক্সট হচ্ছে তোমাদের একটা গ্যালভানোমিটারকে কি আমরা অ্যামিটারে কনভার্ট করতে পারি কিংবা ভোল্ট মিটারে কনভার্ট করতে পারি? হ্যাঁ, কনভার্ট করতে পারি। তো এবার এটাই কি হচ্ছে তোমাদের, এই প্রশ্নটা তোমাদের এইবারকার সুপারভাইজারে এসেছিল। এবার দেখো, গ্যালভানোমিটার ইজ এ ডিভাইস ইউজ টু ডিটেক্ট, এটা তোমাদের হয়ে গেল। গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড ইন্টু অ্যামিটার, একটা গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটারে কনভার্ট করতে পারি কেমন করে? বাই কানেক্টিং এ ভেরি লো রেজিস্ট্যান্স, একটা অনেক হালকা রেজিস্ট্যান্সে কোনো একটা জিনিসকে আমরা যদি তার সঙ্গে কানেক্ট করে দিই, কিসে, সিরিজে না প্যারালালে, প্যারালালে যদি আমরা কানেক্ট করে দিই গ্যালভানোমিটারে, আমরা হালকা রেজিস্ট্যান্স যদি অনেক কম রোধ করার ক্ষমতা যা যে জিনিসের যে অবজেক্টর আছে তার সঙ্গে যদি কানেক্ট করে দিই প্যারালালে, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স অবজেক্টকে প্যারালালে যদি কানেক্ট করে, তাহলে গ্যালভানোমিটারটা আমাদের অ্যামিটারে কনভার্ট হয়ে যাবে। আর একটা কি হচ্ছে, গ্যালভানোমিটার কি আমরা ভোল্ট মিটারে কনভার্ট করতে পারি? হ্যাঁ, ভোল্ট মিটার কি করতে হবে, হাই রেজিস্ট্যান্সকে, রেজিস্ট্যান্স অবজেক্টকে আমাদেরকে সিরিজে কানেক্ট করতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো, গ্যালভানোমিটারকে অ্যামিটারে কনভার্ট করার জন্য কি করি আমরা, লো রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেক্ট করি, গ্যালভানোমিটারকে ভোল্ট মিটারে কনভার্ট করার জন্য হাই রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করি। এই দুটো জিনিস মাথায় রাখবা, এমন করে তোমাদের প্রশ্ন থাকে। দেন নেক্সট হচ্ছে এবার ওহমস ল। তো ইলেকট্রিসিটি মানে ওহমস ল, আর ওহমস লতে তোমরা একদম ভালো করে ডেফিনেশনটা পড়তে থাকো, তো আমার করে কিছু পড়তে হবে না। সলমান খানের একটা মুভি আছে কি, জারিন খান অ্যান্ড সলমান খান ছিল না, বীর বলে একটা ছিল, VEER, বীর, এই মুভিটা যেখানে তোমাদের মিঠুন চক্রবর্তীও ছিল, তো ওই মুভি থেকেই তোমাদের এই ফর্মুলা তৈরি বানিয়ে দিচ্ছি। তো কি হচ্ছে, ভি ইজ ইকুয়ালস টু আই আর, বাস বীর, এই জিনিসটা মাথায় রাখবা। ভি মানে কি হচ্ছে, ভি মানে এখনই বলতাম বললাম কি তোমাদের ভোল্ট, আই মানে কি হচ্ছে কারেন্ট, আই মানে কারেন্ট হচ্ছে, আর মানে কি হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে কোনো জিনিসকে কোনো একটা কারেন্ট ফ্লো হচ্ছে ওটাকে রোধ করার ক্ষমতাকে আমরা রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স মানে কোনো একটা কারেন্টকে যেটা ফ্লো হচ্ছে ওটাকে রোধ করা, স্টপ করার জন্য যে ক্ষমতা লাগে সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের প্রশ্ন কেমন করে থাকবে ওগুলো জানতে হবে। তো প্রশ্ন তোমাদের থাকবে, ভি সবসময় ডাইরেক্টলি সমান অনুপাতে থাকে কার সঙ্গে, কারেন্টের সঙ্গে, ভি ইজ ইকুয়ালস টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হয়, ঠিক আছে, ভি যদি বাড়ানো হয় তাহলে কারেন্টও তোমাদের বাড়বে, এমন করে থাকে। এবার কি হচ্ছে, আর কোথায় থেকে আসলো, আরটা হচ্ছে তোমাদের ডাইরেক্টলি প্রপোর্শনালি কনস্ট্যান্টকে যদি আমি হটাতে চাই ইকুয়ালি, তাহলে কি লাগাই, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগাই, তাই না? এটা তো তোমরা স্কুলে পড়েছো, তাহলে ওটাই কি হচ্ছে, ভি ইজ ইকুয়ালস টু আর আই আমরা লিখছি, ওটা কি তোমাদের ইজিতে মুখস্থ রাখার জন্য ভি ইজ ইকুয়ালস টু আই আর, বীর আমি করে দিলাম। তো ওটাই কি হচ্ছে, এবার ভি কে যখন আমরা কি করলাম আর আই করছি, এবার আয়ের মান বের করার জন্য কি করব, এই তোমাদের আরটা এখানে থাকলো, আইটা নিচে চলে আসবে না, তো আর সমান সমান কি চলে আসবে তোমাদের, এই আইটা নিচে চলে যখন চলে আসলো ভি বাই আর, ভি বাই আই হয়ে গেলো। তো এটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্সের ফর্মুলা। রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হয়, ভি ইজ ইকুয়ালস টু সরি আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। তো এবার এখান থেকে তোমাদের প্রশ্ন কেমন করে থাকে, প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দেয় কি, যদি আমরা কোনো একটা সার্কিটে কারেন্ট যদি আমি বাড়িয়ে দিই তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে, কিংবা যদি আমি ভোল্টেজ বাড়িয়ে দিই তার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে, কিংবা যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই ভোল্টেজ বাড়বে না কমবে, এমন করে কোশ্চেন থাকে। তো ওটাই কি হচ্ছে, এখান থেকে এই জাস্ট একটা ছোট ফর্মুলা থেকে তোমরা মুখস্থ করে নেবা, রেজিস্ট্যান্সের সমান অনুপাতে থাকে তোমাদের ভোল্টেজ, আর রেজিস্ট্যান্সের তোমাদের ব্যস্ত অনুপাত মানে তোমাদের ইনভার্সলি প্রপোর্শনাল যেটা হয় এটা হচ্ছে কারেন্ট থাকে। তার মানে কারেন্ট যদি আমি বাড়াই তাহলে রেজিস্ট্যান্স কমবে, কিংবা রেজিস্ট্যান্স যদি বাড়াই কারেন্ট কমবে, ঠিক আছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। আর ভোল্টেজ কি হচ্ছে, ভোল্টেজ যদি বাড়ায় আমাদের রেজিস্ট্যান্স বাড়বে, আর ভোল্টেজ যদি কমায় তাহলে রেজিস্ট্যান্সও কমবে, তাই না? এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমান অনুপাতে, বুঝতে পেরেছো? সমান অনুপাত আর ব্যস্ত অনুপাতে পার্থক্য কি হচ্ছে এখানে, এটাই। তো এখান থেকে তোমাদের জাস্ট ফর্মুলা মুখস্থ রাখো তাহলেই হবে, তাছাড়া আর কিছু তোমাদেরকে পড়তে হবে না, যত কিছু লেখা থাকে না ইংলিশে কিংবা বাংলাতে যা কিছু লেখা আছে অত কিছু পড়তে হবে না, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখো, ভি ইজ ইকুয়ালস টু আই আর, ভির হয়ে গেলো, আর কিছু পড়তে হবে না ওহমস লতে। তো ওহমস লতে যেটা তোমাদের রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে তোমাদের কি জাস্ট একটা একক কি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট।
এবার কি হচ্ছে, কোনো একটা জিনিসের কত রেজিস্টেন্স হয় এটা যদি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে তো ওটা জিজ্ঞেস করতে পারে। ভি এর মান দিয়ে দিলো, মেনে নাও ভি এর ভোল্টেজের মান দিচ্ছে 200, আর কারেন্ট ফ্লো হচ্ছে তোমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আর ভোল্টেজ হচ্ছে তোমাদের কত 200 ওয়াট। তাহলে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে এখানে রেজিস্টেন্স কত হবে, তো রেজিস্টেন্স ওয়ান সমান তোমরা জানো ভি বাই আই হয়, ভি কত হচ্ছে 200 আর আই কত হচ্ছে 10, দুটোকে ভাগ করে দিলাম কারেন্টটা, তোমাদের রেজিস্টেন্স কত হয়ে যাবে 20। এবার 20 যেটা আসছে ওটা কি, ওটার একক কি হচ্ছে, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, ঠিক আছে, ওখান থেকে তোমাদের ওহমস ল আসছে। তো রেজিস্ট্যান্সের একক কত হচ্ছে তোমাদের, ওহম হচ্ছে, তো এখান থেকে তোমাদের এটা মুখস্থ রাখবা, রেজিস্ট্যান্সের একক কি ওহম, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক, হয়ে গেল। দেন নেক্সট, এবার তোমাদের রেজিস্ট্যান্স যেমন করা হচ্ছে না, এবার এখানেই তোমাদের আর একটা আসছে, রেজিস্ট্যান্স তো জাস্ট একটা কি একক, ওটাই কি প্রপার্টি একটা হয়, প্রপার্টি মানে কোনো জিনিসকে রোধ করা, কোনো একটা কারেন্ট ফ্লো হচ্ছে ওটাকে রোধ করার ক্ষমতাকে আমরা কি বলছি রেজিস্ট্যান্স বলছি, এটাই একটা প্রপার্টি হচ্ছে, এই প্রপার্টিকেই আমরা কি বলি রেজিস্টিভিটি বলি, ঠিক আছে। রেজিস্টিভিটি, রেজিস্টিভিটিকে আমরা কিসে দিয়ে ডিনোট করি, এই রো দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে তোমাদের রেজিস্টিভিটি, ঠিক আছে। এবার এখানে প্রশ্ন কেমন করে থাকে দেখো, প্রতিটা কন্ডাক্টরে তোমাদের রেজিস্ট্যান্স থাকে মানে রোধ করার ক্ষমতা থাকে, রোধ করার ক্ষমতা মানে কি হচ্ছে আবার বলছি, যদি মেলাও আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে কোনো একটা একটা নর্মাল তার থেকে, কপার তার থেকে যদি আমি কারেন্ট ফ্লো করাই, আর তোমাদের নর্মাল একটা কোন তার দিয়েছি, আয়রনের তার দিয়েছি, ঠিক আছে, বাড়িতে ওই যে ওয়ারিং করা হচ্ছে ওটা কপার ওয়ারিং কেন ইউজ করা হচ্ছে, কপার তো একটু দামি, তাম্বা দামি তো, আর লোহা তো সস্তা, লোহা কেন ইউজ করতে পারছি না। এবার তোমরা বলবো স্যার যদি কপারের তার ইউজ করি তাহলে ওটা একটু লাচিলা হয়, মানে যেখানে খুশি তোমাদের ঢুকিয়ে দিতে পারো, তাহলে নর্মাল যেখানে স্ট্রেট ওয়ারিং আছে সেখানে লোহার তার ইউজ করো করতে পারো না, হ্যাঁ করতে করতেই পারা যায় কিন্তু করা যায় না, কেন করি না, কারণ কি হচ্ছে একটা কারণ আছে এখানে, কি হচ্ছে যদি আমরা কোনো ওয়্যারকে ইউজ করছি ওই ওয়্যারের রেজিস্ট্যান্স ক্ষমতা কত ওটা আমাদেরকে আগে দেখতে হবে। তো সবচেয়ে ভালো কন্ডাক্টর কোনটাকে বলে, আমরা সিলভারকে বলি সবসময়, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর বলা যায় না, কেন বলা যায় কারণ তার রোধ করার ক্ষমতা অনেক কম, এটা একটা হচ্ছে। কিন্তু একটা প্রবলেম কি, আমরা তাহলে সিলভার দিয়ে ওয়্যারিং কেন করছি না, কারণ ওটা এক্সপেন্সিভ, নর্মাল তোমরা জানোই এক্সপেন্সিভ, তার জন্য ওটাকে ইউজ করা হয় না। তাহলে স্যার অ্যালুমিনিয়াম ইউজ করতে হবে, অ্যালুমিনিয়াম তো কম সস্তা, অ্যালুমিনিয়াম তো বেটার, তো হ্যাঁ অ্যালুমিনিয়াম ইউজ করা যায়, যেটা তোমাদের বাহিরকার হয় না, হাই টেনশন ওয়্যারগুলো হয় সেগুলো তোমাদের অ্যালুমিনিয়ামের হয় আর কপারের হয় না। কপারের কেন হয় না, কপারও তো ইউজ করা যেতে পারে, কপারে ডেফিনেটলি ইউজ করতে পারো, কিন্তু কি হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিয়ান, কি করি আমরা কপার তার যে এমনি দেখবো কেটে বাড়িতে নিয়ে চলে যাবো, তাই না, তো এমন করে কিছু না, কপার ওয়্যারসে অনেক ড্রব্যাক্সও আছে। এবার কি হচ্ছে দেখো, সব আস্তে আস্তে তোমাদেরকে পড়াবো, তো হচ্ছে হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের আমাদের একটা রেজিস্ট্যান্স হয়, তো কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা কিসের উপরে ডিপেন্ড করে, তো রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অন তার লেন্থ মানে দৈর্ঘ্যতে ডিপেন্ড করে, তার এরিয়া অফ ক্রস সেকশন মানে তার ক্ষেত্রফলে ডিপেন্ড করে, তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর তার রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে। তাহলে এবার দেখো, রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, আর রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া হয়, মানে রেজিস্ট্যান্স আমাদের কি ক্ষেত্রফলের থেকে ব্যস্ত অনুপাতে থাকে আর দৈর্ঘ্য থেকে সমান অনুপাতে থাকে। এবার দেখো, যদি আমি লেন্থ বাড়াই, কোনো একটা কন্ডাক্টরের লেন্থ বাড়াই, তাহলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে, এটাই তো। তো এটা দেখো কি হচ্ছে, যদি মেনে নাও আমি একটা ব্যাটারির সঙ্গে ছোট করে একটা তার লাগালাম, ওখানে একটা ছোট করে বাল্ব লাগাচ্ছি, তো বাল্বটা জ্বলবে তো, হ্যাঁ জ্বলবে, কিন্তু এবার দেখো আমি এখানে আছি মুর্শিদাবাদে, আছি মুর্শিদাবাদে ওই ছোট ব্যাটারি লাগালাম, এবার কি হচ্ছে এই তারটা বড় করে দিলাম, যে ছোট করে তার লাগাচ্ছিলাম এই তারটা বড় করে দিলাম কলকাতাতে, এবার নবান্নতে আমি গেলাম, ওখানে ওই এই তারটা নিয়ে গেলাম, এই ব্যাটারি দিয়ে আমি কানেক্ট করছি তারটা, এবার নবান্নতে ওই বাল্বটা জ্বালাচ্ছি, তো তোমাদের কলকাতাতে দেখি ওই বাল্বটা জ্বলবে, জ্বলবে না, কেন জ্বলছে না, কারণ এই যে তারটা আমি ইউজ করলাম তার লেন্থ তো অনেক বড় নিয়ে এলাম, এবার লেন্থ বড় হয়ে গেলে কি আমাদের কারেন্টকে ফ্লো হবে না, ডেফিনেটলি ফ্লো হবে, কিন্তু কি হচ্ছে ওই যে তারটা তুমি নিয়েছো ওই তারটা যে রোধ করার ক্ষমতা না অনেক বেশি বেড়ে যাচ্ছে, অনেক বেশি যখন বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে লেন্থ যদি বেড়ে যায় তাহলে কি হবে তোমাদের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তাহলে ওটাই কি লেন্থ সবসময় সমান অনুপাতে থাকে, এই যে তোমাদেরকে বোঝালাম
যদি আমাদের দৈর্ঘ্য বাড়ানো হয় কোনো একটা তারের, তাহলে কি তার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে না সেম থাকবে, এমন করে তো প্রশ্ন থাকে তাই না? তাহলে কি হবে, তার রেজিস্ট্যান্স তোমাদের ডেফিনেটলি বাড়বে। এবার নেক্সট হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। যদি আমাদের ক্ষেত্রফল বাড়ানো হয় কোনো একটা কন্ডাক্টরের, তাহলে কি হবে, আমাদের রেজিস্ট্যান্স কমবে, কারণ যেহেতু এটা ব্যস্ত অনুপাতে আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তোমাদের প্রপার্টি। এই প্রপার্টি জাস্ট মুখস্থ রাখবে। আর রেজিস্টিভিটি মানে কি হচ্ছে, রেজিস্টিভিটি হচ্ছে রেজিস্ট্যান্সের জাস্ট প্রপার্টি। আর রেজিস্টিভিটিকে আমরা কি করি, একক, রেজিস্টিভিটির একক কি হচ্ছে, এটার একক হচ্ছে তোমাদের ওহম মিটার, যেটা দেখতে পাচ্ছ এটা একক হচ্ছে তোমাদের ওহম মিটার। ঠিক আছে, এটা যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, রো দিয়ে ডিনোট করি রেজিস্টিভিটিকে। দেন নেক্সট হচ্ছে তোমাদের রেজিস্টিভিটি, কোনো একটা রেজিস্টেন্সের যে রেজিস্টার আছে তার যদি রেজিস্টার কম থাকে, যদি ভালো কন্ডাক্টর হয় তার রেজিস্টার রেজিস্টেন্স কম হবে না বেশি হবে না কোনো পার্থক্য হয় না ওটা দিয়ে। তো যদি ভালো কন্ডাক্টর হয় তার রেজিস্ট্যান্স ডেফিনেটলি কম হবে, আর যদি ভালো কন্ডাক্টর না হয় তাহলে কি হবে, মানে ইনসুলেটর আমরা বলি তো, ইনসুলেটর না সেমি কন্ডাক্টর, ইনসুলেটর এগুলো সব কিছু জিনিস আছে, সব কিছু পড়ানো হবে। তো যদি ভালো কন্ডাক্টর হতে লাগে তাহলে তার রেজিস্ট্যান্স রোধ করার ক্ষমতা কম লাগবে। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো মাথায়। এবার নেক্সট হচ্ছে, এগুলো হচ্ছে এবার রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি এখান থেকে প্রশ্ন আসে কি, রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে? রেজিস্টিভিটি শুধুমাত্র তোমাদের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, বাদ বাকি লেন্থ আর এরিয়ার উপর কোনো ডিপেন্ড করে না। তো এখানে দেখো তোমাদের যেটা হচ্ছে, রেজিস্টিভিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে রেজিস্টিভিটি কি হবে, তোমাদের ডেফিনেটলি বাড়বে। এবার যেটা হচ্ছে রেজিস্টিভিটিটা কি হচ্ছে, বাট ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ অ্যান্ড এরিয়া। রেজিস্টিভিটি লেন্থ আর এরিয়া, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল থেকে তোমাদের একদম ফুললি ইন্ডিপেন্ডেন্ট, তাদের সঙ্গে কোনো রিলেশন নাই তার রেজিস্টিভিটি। ঠিক আছে, এখান থেকে তোমাদের ডাইরেক্টলি প্রশ্ন থাকে। এবার কি হচ্ছে, রেজিস্টিভিটি মাপ করার জন্য, রেজিস্ট্যান্স মাপ করার জন্য, রেজিস্টিভিটি না রেজিস্ট্যান্স মাপ করার জন্য যে যন্ত্রটা ইউজ করি, কারেন্ট মাপ করার জন্য অ্যামিটার হলো, ভোল্টেজ মাপ করার জন্য ভোল্ট মিটার হল, রেজিস্ট্যান্স মাপ করার জন্য আমরা ওহম মিটার ইউজ করি। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও। দেন নেক্সট হচ্ছে রেজিস্টিভিটি, কোনো একটা অ্যালয়, ঠিক আছে, অ্যালয় মানে কি হচ্ছে, মেনে লও তোমাদের কপার আর ব্রাস, সরি কপার আর টিন, এই দুটোকে যদি আমি মিলাই তাহলে কি হচ্ছে, ব্রঞ্জ হচ্ছে। আর কপার আর জিঙ্ক যদি মিলাই তাহলে ব্রাস হচ্ছে। তো এটাই কি হচ্ছে, কপার আর জিঙ্ক, কপার আর ব্রাস কিংবা যে কোনো জিনিস, এই দুটো জিনিস মেটালস কে মিলিয়ে আমি জন্য যদি কোনো একটা জিনিস তৈরি করছি সেটাকে আমরা কি বলি, অ্যালয় বলি। ঠিক আছে, তো রেজিস্টিভিটি অফ অ্যান অ্যালয় ইজ জেনারেলি হায়ার দেন দ্যাট অফ নর্মাল মেটাল। একটা মেটাল থেকে একটা তোমাদের নর্মাল যে অ্যালয় হয় তাদের রেজিস্টিভিটি বেশি হয়। ঠিক আছে, এটা জেনে রাখো। দেন নেক্সট হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স অফ এ সিস্টেম অফ রেজিস্টার। এবার দেখো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি হচ্ছে, তোমাদের দুইটা টাইপে কানেক্টেড থাকে, একটা হচ্ছে তোমাদের সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন কি হচ্ছে, আমি কি বললাম, প্রতিটা সাবজেক্ট অবজেক্টে তোমাদের কি হয় একটা রোধ করার ক্ষমতা থাকে, সেগুলোকে আমরা রেজিস্টার বলি। এবার রেজিস্টার হয়তো তোমাদের সিরিজ কানেক্টেড থাকবে কিংবা প্যারালাল কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল আমাদের লাইট কিংবা ফ্যান কিংবা ল্যাপটপ, এগুলো কি হচ্ছে, এগুলো রেজিস্টার হচ্ছে। ঠিক আছে, সব জিনিসই তোমাদের রেজিস্টার হচ্ছে। তো একটা আমাদের লাইট এখানে কানেক্ট করলাম, তারপর আমি ফ্যান কানেক্ট করলাম, তারপর এখানে মানে ল্যাপটপ কানেক্ট করছি। তো এবার কি হচ্ছে, এগুলো তোমাদের কেমন ভাবে কানেক্টেড থাকে, সিরিজে কানেক্টেড থাকে না প্যারালাল কানেক্টেড থাকে, ওগুলোই তোমাদেরকে জানতে হবে। তো সিরিজ কানেকশন মানে কি হচ্ছে, যেটা পরপর ডাইরেক্টলি কানেক্টেড থাকছে সেটা হচ্ছে সিরিজ। ফর এক্সাম্পল এখানে তোমাদের মেন লাইন যাচ্ছে, মেন লাইনের সঙ্গে এখানে তোমাদের হচ্ছে কি বাল্ব হচ্ছে, তারপরে ফ্যান হচ্ছে, তারপরে ল্যাপটপ হচ্ছে, তারপরে তোমাদের মেইন লাইনটা, সার্কিটটা কমপ্লিট হলো। এটা হচ্ছে সিরিজে কানেকশন করা। সিরিজে কানেকশন তোমরা নর্মালি দেখতে পারবা, আগে, এখন তো ব্যাংকুয়েট হল হয়ে যাচ্ছে, সব বড়লোক হয়ে যাচ্ছে, এখন কি হচ্ছে, আগে আমাদের যখন আমরা দেখতাম না খানা খেতে যেতাম, তখন কি হচ্ছে, ভোজ খেতে যেতাম, তখন মানে একটা ফ্যান চলতো, ফ্যানের পরে আর একটা তার লাগছে, তারপর আর একটা তার লাগছে, প্রথম ফ্যানটা যেটা হচ্ছে না অনেক সুন্দর ভালো হেভি ভাবে চলছে, কিন্তু লাস্টে যে ফ্যানটা হচ্ছে সেটা একদম হালকা করে সরকারি ফ্যানের মতন ঘুরছে। তো ওটাই কি হচ্ছে, তোমাদের এগুলো সিরিজে কানেক্ট থাকছে, ওখানে যে ফার্স্ট ফ্যানটা না ওটাই পুরো কারেন্ট খেয়ে নিচ্ছে, এমন করে বলতাম না। তো ওটাই কি হচ্ছে, যেমন নর্মাল ভাষায় টুনি বাল্ব যেগুলো হচ্ছে, ও টুনি মার টুনি আমার কথা শুনে না, ওটাই তো। তো ওটাই কি হচ্ছে তোমাদের টুনি বাল্বে, টুনি বাল্বে কি হয়, তোমাদের এখানে একটা বাল্ব লাগানো থাকে, তারপরে বাল্ব, তারপরে বাল্ব, তারপরে বাল্ব। তো এবার কি হচ্ছে,
এই বাল্বটা চলছে, তারপর এই বাল্বটা কি হয়ে গেলো তোমাদের ফিউজ হয়ে গেলো, তাহলে এই বাল্বটা যদি ফিউজ হয়ে যায় তাহলে পরপর সব বাল্ব তোমাদের ফিউজ হবে, তাই না? তো এটা কি হচ্ছে, তোমাদের এটা সিরিজে কানেক্টেড আছে, তো এটাকে বলে আমরা সিরিজ কানেকশন। এবার প্যারালাল কানেকশনে কি হয়, প্যারালাল কানেকশনে আজকাল তোমাদের যত টুনি বাল্বস আছে এখন একটু উন্নত চলে আসছে, তো একটা ফিউজ হয়ে গেলো তো পরপর সব যে ফিউজ হয়ে যাবে এমন না। প্যারালাল কানেকশন যেমন আমাদের বাড়িতে কানেকশন থাকছে, আমাদের বাড়িতে এমন কি কানেকশন থাকে সিরিজে, এখানে বাল্ব হলো, এখানে ফ্যান হলো, এখানে তোমাদের ল্যাপটপ হলো, এম করে এবার বাল্ব জ্বলছে কিন্তু ফ্যানটা তোমাদের খারাপ হয়ে গেলো, ফিউজ হয়ে গেলো, তাহলে কি ল্যাপটপ জ্বলবে না? ডেফিনেটলি জ্বলবে, কেমন করে জ্বলছে? তো কিংবা তোমাদের বাল্বই খারাপ হয়ে গেলো তো ফ্যান কি চলবে না, ফ্যানও চলবে, বাল্ব খারাপ হলো কি হলো, বাল্ব আমরা চেঞ্জ করে দিবাম, তাহলে কি হচ্ছে এই জিনিসটা কি আমাদের সিরিজে কানেক্ট থাকে বাড়িতে, বাড়িতে সিরিজে কানেক্ট থাকে না, বাড়িতে প্যারালাল কানেক্ট থাকে, কেমন করে? একটা মেন তার তো যাচ্ছে যাচ্ছে, এখান থেকে আবার কি হচ্ছে এখানে বাল্ব কানেক্ট করলো, তারপরে মেন তারে গেল, তারপরে এইবার আবার একটা মেন তার থেকে তোমাদের এখানে ফ্যান গেল, তারপর আবার মেন তারে গেল, তারপরে এখানে তোমার ল্যাপটপ যাচ্ছে, তারপর আবার মেন তারে যাচ্ছে, তাহলে কি হচ্ছে তোমাদের যদি বাল্ব কেটে গেল তাহলে নো প্রবলেম, এখান থেকে আগে তোমাদের এখানে ফ্যান চলছে, ফ্যান কেটে গেল তাহলে কি হচ্ছে বাল্ব চলছে ফ্যান চললো না, বাইপাস হয়ে আবার তোমাদের ল্যাপটপে গেল, তো এটা কি হচ্ছে, এটাকে বলি আমরা প্যারালাল কানেকশন বলি। তো বাড়িতে কেমন কেমন কানেকশন থাকে, প্যারালাল কানেকশন থাকে, এমন করে তোমাদের প্রশ্ন থাকবে। তো সিরিজ আর প্যারালাল তোমাদেরকে বোঝালাম, তো এখান থেকে প্রশ্ন কেমন করে থাকে দেখো, এখানে ডায়াগ্রামও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে এমন হবে, আর রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্টেড থাকে তাহলে এমন হবে। তো এবার সিরিজ আর প্যারালাল কানেকশনে যদি আমাদের একটা মেনে নাও সার্কিট হচ্ছে, সার্কিটে কি হচ্ছে রেজিস্ট্যান্স একটা হচ্ছে তোমাদের 1, একটা হচ্ছে 2 ওহম, একটা হচ্ছে 3 ওহম, তাহলে এগুলো যদি তোমাদের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকে তাহলে তাদের মানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, টোটাল রেজিস্ট্যান্স কিছু করবে না, যা এগুলোকে যোগ করে দেবো তাহলে আনসার কত হচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স তোমাদের 6 ওহম হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের সিরিজে যদি থাকে, আর যদি প্যারালাল জিজ্ঞেস করে তো কি হচ্ছে, প্যারালাল যদি মেনে লো একটা হচ্ছে 3 ওহম, আর একটা হচ্ছে 3 ওহম, আর একটা হচ্ছে 3 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, কেমন করে বের করবো? প্যারালালের ফর্মুলা হচ্ছে 1/R + 1/R + 1/R, এটা 1, এটা 2, এটা 3, তেমন করে কি হচ্ছে 1/3 + 1/3 + 1/3 করবা, 3 লসাগু লিবা, তারপরে কি হচ্ছে এটা 1 + 1 + 1 মানে 3/3, মানে টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত হবে 1 হবে। তো এগুলো যেটা হচ্ছে না এমন টাইপের কোশ্চেন, নিউমেরিক্যাল প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে সলভ করাচ্ছি না, তোমাদেরকে আলাদাভাবে ক্লাস দিব, সেগুলো তোমাদেরকে সলভ করাবো, ওখানে ফর্মুলা বেস থাকবে, পুরো একদম কমপ্লিট একটা ফিজিক্স যখন কমপ্লিট করে দেবো তারপর কেমন নিউমেরিক্যাল কোশ্চেন থাকতে পারে ওটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। তেমন করে তোমাদের এটা রেজিস্ট্যান্স আর সিরিজের তোমাদের কানেকশন থাকছে। দেন নেক্সট হচ্ছে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স এর উল্টোকে আমরা কন্ডাক্টেন্স বলি, মানে কোনো জিনিসকে রোধ করার ক্ষমতাকে আমরা কি বলছি রেজিস্ট্যান্স বলছি, আর কোনো যে কারেন্ট আছে ওটাকে ভালো করে ফ্লো করানোর যে প্রপার্টি হচ্ছে সেটাকে আমরা কন্ডাক্টেন্স বলছি। তাহলে রেজিস্ট্যান্সের যদি উল্টো আমাদের কন্ডাক্টেন্স হয়, তাহলে রেজিস্ট্যান্সের যদি আমাদের একক ওহম ছিল তাহলে এটার কি হবে একক ওহম ইনভার্স হবে, যেটাকে আমরা মোহ বলতে পারি, OHOM, ঠিক আছে, ওটা কি মোহ বলতে পারি, আর সেটাকে কিংবা তোমরা সাইমনও বলতে পারো। তাহলে কন্ডাক্টেন্সের একক কি হচ্ছে, ওহম হচ্ছে কিংবা মোহ হচ্ছে কিংবা সাইমন হচ্ছে, এই তিনটাই হচ্ছে কন্ডাক্টেন্সের একক, ঠিক আছে। তো এখানে তোমাদের এগুলো করে দিলাম বেসিক ইলেকট্রিসিটি। দেন নেক্সট তোমাদের ইলেকট্রিক কেমিক্যাল ইফেক্ট অফ কারেন্ট আছে, মানে সেল কত রকমের হয়, প্রাইমারি সেকেন্ডারি এম করে হয়, তারপর অ্যানোড ক্যাথোড, তারপরে তোমাদের ইলেকট্রোলাইটিক সেল, তারপরে গ্যালভানিক সেল, এগুলো আছে। এখনও সিরি এই যে ভিডিওটা পিডিএফটা বানিয়েছি এখনও পুরো ফুললি কমপ্লিট হয়নি, আমি চাইছি কি একটা পিডিএফে যেন তোমাদের সব কিছু থাকে, তাহলে কি তোমাদেরকে অন্য জায়গায় সব জায়গায় খাটতে হবে না। আমাদের কি হয় একটা বই, আমি তরুণ বল যে বইটা পড়ছি ওটাতে কিছু পাচ্ছি, তারপরে কি হচ্ছে তপতির এক পাবলিকেশন একটা বই আছে ওখান থেকে কিছু পাচ্ছি, তো এগুলো আমাকে মানে যখন আমি নিজে সার্চ মারি না আমাকে একটু বিরক্তিকর লাগে, একটা বই সব কিছু পাওয়া যায় না। তো ওটা কি হচ্ছে আমি এনসিআরটি, যেহেতু আমি সিবিএসই বোর্ড স্টুডেন্ট, কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্ট, তো কি হচ্ছে এনসিআরটি বইয়ে অনেক ভালো করে দেওয়া থাকে, তোমাদের স্কুল লেভেলের যে বই আছে ওগুলোতে অনেক ভালো করে দিয়েছে, ওগুলোকে আমি কি করছি ফল একদম কম্পাইল করে একটা তোমাদেরকে পিডিএফ বানাচ্ছি। তা ফর এক্সাম্পল একটা এনসাইক্লোপিডিয়া বলে বই আছে, তারপর এনসিআরটি ক্লাস 9-10 এর বই আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু বই আছে, সব বইগুলোকে একসঙ্গে কম্পাইল করে তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করছি। তো আরেকদিন, এতদিন তো ওয়েট করেইছো, 1 তারিখ না হয় আজকে 2 তারিখে তোমাদেরকে ক্লাসটা প্রোভাইড করছি, 1 তারিখে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিয়েছিলাম, তো এই পিডিএফটা আজকে গ্রুপে প্রোভাইড করে দিবো, এই পিডিএফটা সবাই ডাউনলোড করে রাখবা, এখন প্রিন্ট করবো না, প্রিন্ট করতে গেলে অনেক বেশি টাকা লাগবে তোমাদের। তো এখানে কি হচ্ছে এই যে
লেখাগুলো আছে ওগুলো তোমাদের ছোট ছোট করে দেবো, তারপরে তোমাদেরকে কি করব, এবার তোমরা প্রিন্ট করে নিও। এটা জাস্ট তোমাদের মোবাইলে পড়ার জন্য জাস্ট একটা তোমাদের থাকবে, যখন এক্সাম হলে যাবা তার আগে তোমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করে নেবো, তাইলে হবে। তো এগুলো তোমাদের থাকলো আজকে, আজকে ক্লাসটা এখান পর্যন্তই থাক। আর যেটা তোমাদের এই যে সলিউশনসগুলো আছে না, একটা ফিউজ ওয়্যার কেমন ভাবে কানেক্টেড থাকে, সবসময় সিরিজে কানেক্টেড থাকে, তারপরে ইলেকট্রিক পাওয়ার কি হচ্ছে, তারপরে এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য কি করি আমরা, এটা জাস্ট বলে দিচ্ছি। এটা মুখস্থ বিদ্যা আর কিছু না। এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য আমরা রেক্টিফায়ার ইউজ করি, যেটাকে মোবাইলে চার্জারগুলোকে বলা হয়। ডিসি থেকে এসি হচ্ছে তোমাদের ইনভার্টার, বাড়িতে যে ইনভার্টার ইউজ করা হচ্ছে, এসি টু এসি সাইক্লো কনভার্টার আর ডিসি টু ডিসি চপার, এগুলো তোমাদের জিজ্ঞেস করবে না, তোমাদের জাস্ট এই দুটো জিজ্ঞেস করে রেক্টিফায়ার আর ইনভার্টারটা বলে। আর এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এগুলো তোমাদেরকে ভালো করে বোঝানো হবে। আর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো আছে না, এখানে চলো একটাই জাস্ট সলভ করে দিচ্ছি। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ উইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ হায়ার, কোন ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ভোল্ট মিটার সবচেয়ে বেশি হয় আর অ্যামিটারে তোমাদের কম হয়। তো এটাই তোমাদের। এবার নেক্সট হচ্ছে এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য কোন যন্ত্রটা ইউজ হয়, সেটা হচ্ছে তোমাদের রেক্টিফায়ার। রেক্টিফায়ার কি করে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে। ডাইনামো কি করে, তোমাদের জেনারেটর হচ্ছে না, জেনারেটরকেই আমরা ডাইনামো বলি। সেটা কি করে, মেকানিক্যাল এনার্জিকে যান্ত্রিক এনার্জিকে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, আর মোটরটা তার উল্টো করে। তো এগুলো তোমাদেরকে পরে করাবো নেক্সট ক্লাসে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসটা বেশি বড় রাখতে চাইছিলাম না, তাও এগুলো 40 মিনিটের। নেক্সট ক্লাসে তোমাদের এটা পুরো কমপ্লিট করে দিব, তারপরে তোমাদের এটারই উপরে আর একটা মক সেট নিয়ে দেবো। মক সেটটা তোমাদের ডেফিনেটলি কি ফ্রি থাকবে সবার জন্য, মকস্যাট যে কেউ তোমরা ভিডিও দেখতে পারো, পিডিএফ পেয়ে যাবো সব কিছু, কিন্তু যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ক্লাসগুলো ফ্রি থাকবে না। আর মকস্যাটের পিডিএফটা শুধু পেইড গ্রুপে প্রোভাইড করে দেবো, আর ভিডিওটা তোমাদের জন্য মকস্যাটের ফ্রি থাকবে। তো আজ এই সপ্তাহটা সবার জন্য ফ্রি আছে, কিন্তু নেক্সট সপ্তাহ থেকে কি সবার ফিস লাগবে, ফিসটা আমি কি রেখেছি, ফুল কোর্সটা যেটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের 300। 300 তোমাদেরকে ফুল মানে প্রিলিমসের পুরো যত কিছু আছে সব কিছু তোমাদেরকে প্রোভাইড করানো হবে। তো আজকে ভিডিওর জন্য এতই, যদি আমার এফার্টটা ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিজেদের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করবে যদি বেশি ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে তো কিছু করার নাই। তো তোমরা আরও ইউটিউব চ্যানেলস আছে, ওখানে তোমরা ফলো করতে পারো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।